بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল। আমার প্রশ্ন হলো, বাবা মা জীবিত থাকা অবস্থায় কি তার ছেলে মেয়েদের নামে জমি লিখে দিতে পারবে? জাযাকাল্লাহ খাইর। উত্তম হচ্ছে না লিখে দেওয়া সবগুলি, তবে কিছু কিছু করে যদি লিখে দেয় তাহলে সবাইকে দিতে হবে, ছেলেকেও দিতে হবে, মেয়েকেও দিতে হবে। ছেলে মেয়ে সমান দেবে, একদল বলছেন জীবদ্দশায় দিলে, আর এটি হচ্ছে মাহমুদ রহমান, আর দল বলছেন না লি জাকার মিসলাহাজুল সাইয়্যিন। এন্তেকালের পরে যেহেতু ছেলেদেরকে মেয়ের দ্বিগুণ দেওয়া হয়েছে, সেই অনুপাতেই দেওয়া হচ্ছে ইনসাফ বা সুবিচার। সুতরাং ছেলেকে দ্বিগুণ দেবে জীবদ্দশায় দিলে, আর মেয়েকে এক গুণ দেবে। এই মতটিকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন, প্রাধান্য দিয়েছেন। সুতরাং এটি করা উচিত, কারণ ছেলেদের মেয়েদের তুলনায় দায় দায়িত্ব বেশি। দিলে সব ছেলে মেয়েকে দিতে হবে, কাউকে দিলেন কাউকে বঞ্চিত করলেন, কাউকে দিলেন কম কাউকে বেশি দিলেন, এমনটা করবেন না জি। আর সবগুলি না দেওয়া উচিত জি। তাহলে এই ক্ষেত্রে আবার সংখ্যা বলছি, না দেওয়াই ভালো সবগুলি। আর সবগুলি লিখে দিলে তার ক্ষতির দিক হচ্ছে যে হতে পারে যে আপনার এমন একটা মুহূর্ত আসলো আপনার টাকা পয়সা প্রয়োজন হলো, ছেলে মেয়ে খেতে দেয় না, ছেলে মেয়ে চিকিৎসার পয়সা দেয় না, আর আপনার জমি জায়গা সব লিখে নিয়ে দিয়ে দিয়েছেন আপনি বা নিয়ে নিয়েছেন, এই জন্য নিজের ক্ষতি নিজে করবেন না বাবা মায়েরা। তবে জায়েজ রয়েছে ইনসাফের শর্তে, আর উত্তম হচ্ছে যে সবগুলি লিখে দেবেন না, দিলে কিছু দেবেন জীবদ্দশায়, আর বাকি নিজের জন্য কিছু রাখবেন। তারপরে হতে পারে যে এরপরে লিখে দিয়ে দিলেন, আর তারপরে আরও ছেলে মেয়ে হইল, সন্তান হইল, তাদেরকে বঞ্চিত করলেন না আপনি। আপনি তো জানেন না যে ছেলে মেয়ে আর হবে না, নিশ্চিত নয়, কেউ জানে না, হতে পারে ছেলে মেয়ে মাঝখানে 10 বছর 20 বছর গ্যাপের পরে ছেলে মেয়ে হয়ে যেতে পারে। সুতরাং জীবদ্দশায় ছেলে মেয়েদের লিখিতে এটিও আরেকটি ক্ষতি অলমানা বলেছে।